ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবনময় ওয়ার্ল্ড। আজকে সন্ধ্যাবেলায় অনেকদিন পর আমি, তন্ময় আর ছোট তিনজন একসাথে বেরোলাম। আর এই রাস্তাটা দেখে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোনো অচেনা জায়গায় চলে গেছি, কিন্তু এটা আমাদের পাড়ারই রাস্তা। প্রথমে আমরা গেছিলাম একটা রিং লাইটের দোকানে, ছোটর একটা রিং লাইট কেনা দরকার ছিল, তাই সেই বলেই আমাকে নিয়ে গেছিল। তারপর গেছিলাম ঘড়ির দোকানে, ওকে এই বার্থডেতে আমি ঘড়িটা গিফট করেছিলাম। ঘড়িটা ওর হাতে এতটাই ঢিলা হচ্ছে যে এক্সট্রা একটা করে ঘাট করতে হতো, তাই সেই ঘড়ির দোকানেই গেছিলাম। আরও এক্সট্রা দুটো ঘাট করতে হয়েছিল, দেখো একদম শেষ অবধি দাদাটা ঘাট করে দিয়েছিল। তারপর গিয়ে আমার ছোট রানীর হাতে ঘড়িটা ঠিক হয়, অ্যাট লাস্ট হয়েছে। দৌড়াচ্ছে কারণ একটাই, খিচুড়ি দেখেছে, বা ভালো গন্ধ বেরিয়েছে। পুজো কি জানি, ও বড় ঠাকুরের পুজো। আচ্ছা তো এই যে দুপাতা গোবিন্দ ভোগ চাল আর মুখ জলদি খিচুড়ি, এটা কি করবি? ও দাঁড়িয়েই রয়েছে, ওকে আর দিচ্ছে না রে ভগবান। কিন্তু ছোট তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে কিন্তু ভালো দেখতে। আচ্ছা তার জন্য আমরা এখন যাচ্ছি নিউ ব্যারাকপুর, তো দেখি ওখানে গিয়ে আদৌ ওখানে দোকান আছে কিনা রিং লাইটের, সেটা আমরা জানি না, তো দেখি কি হয়। হ্যাঁ এটা মনে হয় চুলটা মনে হয় ওর পায়ে লেগেছে এই জন্য বলছে। আমি ফালুদা খাবো, বাদাম শেক খাবো। আমি বাদাম শেক খাবো, বাদাম শেক। তো ঘুগনি খাওয়া হয়ে গেছে, আমি ভাবছিলাম ফালুদা খাবো, কিন্তু নবাবু ছাড়া তো আমার খেতে ইচ্ছে হয় না। নবাবু আমাকে ছাড়া খেয়ে নেয়, সেটা ঠিক আছে। তারপর আমরা গেছিলাম অরিন্দম দাদের বাড়িতে কাকিমার সাথে দেখা করতে। কাকিমা অ্যাজ ইউজুয়াল গেলেই কিছু না কিছু খেতে দেয়, সেটা হচ্ছে চা আর এই ঝুড়ি ভাজাটা। তারপর খাওয়া দাওয়া করে ছোটকে গেছিলাম ছাড়তে। টাটা বলে দে, সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার। আগের পোস্টটাও কিন্তু হবে, আগের ভিডিওটা। টাটা। আমি যখন হাঁপিয়ে যাই ও বলি যে তুই চালাবি, ও ইয়ে চালানো শিখছে এখন, তো মোটামুটি তো ভালোই চালাচ্ছে, তাও আর একটু প্র্যাকটিস করতে হবে। অনেকদিনেরই ইচ্ছে ছিল যে বাইক চালানো শিখবো, বাইক চালানো শিখবো। তন্ময়কে আমি বলতাম যে আমাকে চালানো শিখিয়ে দে, শিখিয়ে দে। তন্ময় খালি বলতো আরে ইজি, তুই পারবি পারবি। তো সেদিন আমি ট্রাই করলাম, দেখলাম সত্যিই পেরে গেছি, দেখতেই পাচ্ছ। তো তারপর প্রায় আমি 2 কিলোমিটার মতো চালিয়েছিলাম, আর তারপর বাড়ির দিকে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছ। এই যে টাটা করে দিলাম তোমাদের, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।